শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আল কায়দার সঙ্গে যোগ মোহাম্মদ হাবিবুল্লাহ ধৃতকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এসটিএফ এর হাতে। পাকিস্তানে তথ্য পাঠাতো হাবিবুল্লাহ, এমন নানা প্রশ্নের উত্তর পেতে তদন্ত এসটিএফ এর। হাবিবুল্লাহকে 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দুর্গাপুর আদালতের। ফের বাংলায় জঙ্গি মডিউলের হদিশ, এবার দুর্গাপুরে। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার আরও এক। উঠে এলো শাহাদত নামে এক নতুন মডিউলের নাম, ধৃতের নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। কে এই হাবিবুল্লাহ? কাকসার হাজরাপাড়ার বাসিন্দা, মানকর কলেজের ছাত্র হাবিবুল্লাহ, তৃতীয় বর্ষের সায়েন্সের ছাত্র এই হাবিবুল্লাহ। আনসারুল ইসলামেরও সদস্য সে। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসারুল ইসলাম, আল কায়দার স্লিপার সেল হিসেবে কাজ করে এরা। আমি দাঁড়িয়ে আছি কাকসার হাজারাবাড়া থেকে যে জঙ্গি যুগে গ্রেপ্তার কলেজ ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহর বাড়ির সামনে। আমি একটু দেখাতে বলবো এই সেই মোহাম্মদ হাবিবুল্লাহর বাড়ি, কলেজ ছাত্র। গতকাল তাকে স্টেপের একটি দল সঙ্গে কাকসা থানার পুলিশ তাকে এখান থেকে নিয়ে যায়, এবং স্বভাবতই এই ঘটনার পর এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশের বাড়ির ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ভেবেই আতঙ্কিত প্রতিবেশীরা। হ্যাঁ, সে শুনে আমার সামনে শুনে একটু ভয়ই লাগছে যে এরকম ধরনের সামনে যদি থাকে তাহলে তো একটু অসুবিধাই। এটাই এলাকার মানুষ মানে আগে কি কোনদিন ভেবেছিলেন? না না না, বাড়ির সামনে থেকে? না না না, এটা ভাবে নেই। ধৃতের থেকে মিলেছে ল্যাপটপ ও মোবাইল। এই ল্যাপটপ দিয়েই সাংকেতিক ভাষায় তথ্য পাচার হতো বলে সূত্রের খবর। দেশের কোন গোপন তথ্য পাচার হতো পাকিস্তানে? পানাগড়ের বায়ুসেনার ছাউনির জঙ্গি সংগঠনে হাবিবুল্লাহর নাম লেখানোর নেপথ্যে কি কারণ থাকতে পারে, কে করেছে মগজ ধোলাই, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যদি হাবিবুল্লাহ নয়, আশিক আহমেদ বলে একটি ছেলে গোপালপুরের একটি বেসরকারি মেডিকেল পলিটেকনিক কলেজের ছাত্র, 2016 সালে 8ই জুলাই তাকে এনআইএ তার কলেজ থেকে তুলে নিয়ে যায়, পরে তাকে গ্রেপ্তার করা হয়। গত 8 বছরের মধ্যে 2 জন কলেজ ছাত্র জঙ্গি যোগে গ্রেপ্তার কাকসা থেকে। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কাকসা। চলুন জেলা সদরে এবার একটু নজর রাখা যাক উত্তর চব্বিশ পরগনার দিকে, কারণ ছেলে ধরা গুজবে গণপিটুনির ঘটনায় বিরাম নেই এই জেলাতে। এবার বনগায় ব্যাপক মারধর করা হলো এক ভবঘুরেকে। এলাকায় গুজবে কান্না দেওয়ার মাইকিং চললেও কে শোনে কার কথা? ফের ছেলে ধরা গুজবে তুলকালাম, এবার জনতার রোষের শিকার এক ভবঘুরে। বনগাঁর ঠাকুরপল্লী এলাকায় চলে ব্যাপক মারধর। ভবঘুরেকে জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় চড়াও হয় উত্তেজিত জনতা। মুখে কালিটালি মাখানো আছে, এটা পায়ে জামা, এটা প্যান্ট পরা, সেরা বেড়া মানুষ এরকম হলো। তো সেটাকে এলাকার লোক সবাই সন্দেহ করেছে যে ছেলে ধরা সন্দেহ ধরে ওকে ধরেছে। ধরে যাও গেলা এলাকা যেটা হয় জনরসে যেটা হয়। ঘটনাস্থল থেকে জখম ভবঘুরেকে উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ। মারধরের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। পৌঁছে যান স্থানীয় কাউন্সিলরও। লোকটাকে ধরে রাখার পর আমি তখন পুলিশকে খবর দিই, পুলিশ আসে এবং আমিও স্থানে যাই। স্থানে গিয়ে দেখলাম ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়েছে এবং পুলিশ ওকে রিকভারি করে হসপিটালে নিয়ে গেছে। কিন্তু আমি সেখানে মারধর হয়েছে কিনা বলতে পারবো না, কারণ আমি একটু খানিকটা পড়ে গেছি। গত কয়েকদিন ধরেই ছেলে ধরা সন্দেহে গণপিটুনির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্যভাবে সবকটি ঘটনাই উত্তর চব্বিশ পরগনা জেলায়। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ছেলে ধরা গুজব ছড়াচ্ছে কি? সব রিউমার আছে, কই ভয় পাওয়ার দরকার নেই। আর আমি আপনার মাধ্যম থেকে ভি এটাই বলতে চাইছি কি আপনি সবাইকে বলবুন, আপনার রিচ অনেকগুলো অনেক বেশি আছে কি, এখানে ভয় পাওয়ার কই দরকার নেই। গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়ে এলাকায় মাইকিংও চলছে, কিন্তু তারপরেও গণপিটুনির ঘটনা থেমে নেই। এই গুজব ছড়ানোর নেপথ্যে কোনো চক্র কাজ করছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ প্রশাসন। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
মহিলাদের অপমান করা যেন তৃণমূলের রীতি হয়ে দাঁড়িয়েছে। একদিকে দুর্গাপুরের প্রতিবাদীকে মানসিক নির্যাতন, আর অন্যদিকে হাওড়ার জগৎবল্লভপুরেও গৃহবধূকে কুপ্রস্তাবের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু কুপ্রস্তাবই নয়, ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণারও অভিযোগ করেছেন ওই গৃহবধূ। এবার প্রতারণার অভিযোগ উঠল এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, পাশাপাশি মহিলাকে কুপ্রস্তাবও দেয়া হয়েছে বলে অভিযোগ। তা উনি আমাকে এরকমই বলেছিল, তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় চয়ে করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছি, ঠিক আছে। আমি সেই কারণে ওনার রেকর্ডিং করে আমি সবাইকে দিয়েছি, আমি চাইছি ওনার একটা প্রতিবাদ করুন। জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কাজী সাবির আহমেদ, ঋণ পাইয়ে দেবার নামে 30,000 টাকা প্রতারণার অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। এই তৃণমূল নেতার ফোনের কথাবার্তা ভাইরাল করে দেন অভিযোগকারী, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে, এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, কখন লোকসভা, কখন বিধানসভা, কখন পঞ্চায়েত নির্বাচন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি, সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। তবে সরেজমিনে তদন্ত করে পুরো বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। আমাদের কানেও এসছে, দল বিষয়টার উপর নজর রাখছে, ঘটনা সত্য প্রমাণিত হলে দল যথাযথভাবে ব্যবস্থা নেবে। তবে মহিলাদের অসম্মান করা নিয়ে মুখ খুলেছে আইএসএফ। শুধু প্রশাসনের সহযোগিতা নিয়ে এরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, তাই মানুষ এদের বিরুদ্ধে বলতে ভয় খাচ্ছে। মানুষের এই ভয় দিনের পর দিন কেটে উঠছে, দেখবেন সমস্ত নেতারা এই নারী কেলেঙ্কারি আর আর্থিক কেলেঙ্কারিতে জড়িত। পুরো বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে জগৎবল্লভপুর থানায়। হাওড়া থেকে রিপাবলিক বাংলার জন্য বিশ্বনাথ দাস। চলুন জেলা সদরে এবার একটু হাওড়ার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে সরকারি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বাঁকড়া এলাকাতে। জমি চুরির প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। বাংলায় জমি মাফিয়া রমরমা নতুন কিছু নয়, এবার জমি দখলের অভিযোগ হাওড়ার বাঁকড়ায়, তাও আবার সরকারি জলা জমি। রবিবার সেই জমি দখলের প্রতিবাদে তুলকালাম কাণ্ড। আমতা রেললাইনের পাশে সরকারি জমি দখল করে ভরাটের কাজ বেশ কিছুদিন ধরেই চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। আগে একবার প্রতিবাদ করায় কাজ বন্ধ হয়েছিল, কিন্তু সম্প্রতি নতুন করে টিন দিয়ে জমিটি ঘিরে ভরাট করা চলছিল বলে অভিযোগ। জায়গাটাকে দখল করেছে, দখল করে এই জায়গাটা ভরাট করে ওই এখানকার জমি মাফিয়ারা, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি থানাতে, আমরা কমপ্লেন জানিয়েছি পাড়ার পক্ষ থেকে, তাদের নাম এবং রিসিভ কপি আমাদের কাছে আছে। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। যেটা জানা গিয়েছে, স্থানীয় প্রায় 100 বিঘার মতন জলা জমি রাতের অন্ধকারে ভরাট করে আসছে দীর্ঘদিন ধরে জমি মাফিয়ারা। উর্ধ্বতর কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে আজ পথে নেমেছেন গ্রামবাসীরা। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অবশ্য ধরি মাছ না ছুঁই পানি পন্থা নিয়েছেন, রেললাইন সংলগ্ন জমি রেলের বলেই দায় সেরেছেন তিনি। প্রমোটিং করার জন্য ওই জায়গাটাকে বিক্রি করবে, মানে আমার শুনলাম 12,00,000 টাকা করে কাটা করে বিক্রি, কিন্তু সরকারি জমিতে। হ্যাঁ, কীভাবে কী করছে ওরাই জানে, কোনো দাল দলিল করতে পারে, কিছু করতে পারে সরকারি জমি তো। হ্যাঁ, আমরা তো এতদিন দেখে আছি সরকারি জমি, রেলের মাটি কাটা পুকুর হওয়ার উপক্রম, সেটা প্রশাসন দেখুক ব্যাপারটা কী করবে। রাজ্য জুড়ে জমি বালি মাফিয়ার দৌরাত্ম্য, জমি বালি চোরদের বিরুদ্ধে পদক্ষেপ করলে অনেক ক্ষেত্রেই আক্রান্ত হতে হয় সরকারি আধিকারিকদেরও। কবে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।